যেটা আপনারা সবাই জানেন আমার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া বেশ কিছু সিদ্ধান্ত আমি লিপিবদ্ধ করেছি আমি উপলব্ধি করেছি আপনাদেরকে জানিয়েছি আপনারা সেই বই পাঠ করে আমাকে ভালোবেসেছেন আমি সম্মানিত হয়েছি আপনার কাছে আপনাদের কাছে একটা ছোট্ট কাগজ কি পৌঁছেছে দেখবেন অর্থাৎ আমি যে বক্তৃতাটা আজকে দেব তারই একটা জেস্ট আমার বারবার মনে হয়েছে যে আমি দেড় দু ঘন্টা ধরে যাই বলে যাই না কেন আমাদের এই বিশ্বরণ স্মৃতি বাঙালি বিশ্বরণ প্রিয় বাঙালি আমরা দুদিন পরে প্রায় অর্ধেক মতো ভুলে যাব কিন্তু ভুলে গেলে তো চলবে না সেই জন্য তার একটা সামারি আপনাদের কাছে পাঠানো হয়েছে আপনার পরবর্তী সময়ে পড়ে দেখবেন ঠিক যেভাবে আমার বইগুলো আপনারা পড়েন এবং আমাকে বাঁচিয়ে রাখেন ডক্টর প্রকাশ মল্লিক আমার এই বইটা পড়ে বলেছিলেন নীলকমল তুমি আগামী 50 বছর বেঁচে থাকবে ঈশ্বর করুক তার কথাটা যেন বাস্তবে বাস্তবায়িত হয় কারণ এই প্রাচীন পেরা নামক যে বইটা সেটা যেন দীর্ঘদিন হোমিওপ্যাথি রাজত্ব বাস করে আমি যখন থাকবো না তখন এই হচ্ছে হোমিওপ্যাথির সংকট যতক্ষণ আমরা বাস্তব নিয়ে না ভাবি তখন বড় বড় তত্ত্বের কচকচানি বলি কিন্তু বাস্তবে দেখা যায় যে পরিস্থিতিটা কতটা কঠিন একে দেখাতে যায় না একে ছোঁয়াও যায় না একে বোঝা যায় না একে বোঝানো যায় না দুটি বেশ সমস্যাগত তো আমি মনে করি বা আমি বলি সায়েন্স অফ রিয়েলাইজেশন সায়েন্স অফ রিয়েলাইজেশন বুঝতে হবে আপনাকে বুঝতে হবে হোমিওপ্যাথির আসল তত্ত্ব কি আসল রহস্য কোথায় এবং মায়াজামটা কি মায়াজাম আপনার মনস্তর যতখানি গভীর হবে আপনি ততখানি সাবলীল হবেন হোমিওপ্যাথি উপলব্ধি করতে আত্ম উপলব্ধি ছাড়া মায়াজাম বিশ্লেষণ করার কোনো জায়গা নেই আমি জানা অব্দি শুনে আসছি মায়াজামের কথা একে না যায় ধরা না যায় ছোঁয়া না যায় দেখা না পাওয়া যায় এর সাক্ষাৎ ধরা ছোঁয়ার বাইরে আবার দেখা সাক্ষাতের অতীত অথচ মায়াজাম আছে বিশাল ভাবেই আছে তবে তার একটা ফিল্ড আছে মায়াজাম কোন আকার নেই ওটা একটা সম্পূর্ণ বিমূর্ত জিনিস অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ নলেজ ইজ ইমিটেড ইমাজিনেশন এমবেজ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড জ্ঞানের চেয়ে অনেক বেশি জরুরি হলো কল্পনা কল্পনা সীমাবদ্ধ কল্পনা ঘিরে থাকে সমস্ত বিশ্বলোককে যখন হ্যানিম্যান হোমিওপ্যাথির আবিষ্কারের একটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছেন যখন খেয়াল করলেন যে বেশ কিছু রোগ আছে বারবার ফিরে আসছে কিন্তু কোনোভাবেই তাকে সারিয়ে তোলা যাচ্ছে না তখন তার অনুসন্ধিৎস মন বারবার খোঁজার চেষ্টা করেছিল সেই জায়গাটাকে যে কেন একটা মানুষ বারবার রোগগ্রস্ত হয় কেন বারবার সে আমার কাছে আসে বা আমি তাকে শুধু সারিয়ে তুলতে পারি না সেই অনুসন্ধিৎস মন থেকে উনি 12 বছর দীর্ঘ অবজারভেশন বা পর্যবেক্ষণের পর খুঁজে পেয়েছিলেন একটা ত্রুটির কথা একটা দোষের কথা যেটাকে তিনি বলেছিলেন মায়াজাম মায়াজাম শব্দটাতে লুকিয়ে আছে সেই আইনস্টাইনের সেই বিখ্যাত উক্তি ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ তিনি কল্পনা করতে পেরেছিলেন যে এমন একটা রোগ শক্তি আমাদের মধ্যে বারবার বংশ পরম্পরায় প্রবাহিত হয় যেটার জন্য আমরা রোগগ্রস্ত হই আমরা রোগ থেকে মুক্ত হতে পারি না কিন্তু খেয়াল করে দেখবেন হ্যানিম্যানের এই অমুক বাণীটি মানে আইনস্টাইনের এই অমুক বাণীটির অনেক আগেই প্রায় 125 বছর আগে হ্যানিম্যান বলেছিলেন কারণ হ্যানিম্যানের চেয়ে আইনস্টাইনের বয়সের পার্থক্য 125 বছর তার চেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে দ্য পলিউশন অথবা দ্য মায়াজম এই শব্দটা প্রথম বলেছিলেন আমাদের হিপোক্রেটস যাকে আমরা ফাদার অফ মেডিসিন বলি গ্রিক ভাষা যার অর্থ হচ্ছে দ্য ফল দ্য ডেড অথবা দোষ বা অন্তর্নিহিত শক্তি যেটা হ্যানিম্যানের নয় খ্রিস্টীয় জন্মের 436 বছর আগে উনি এই কথাটা বলেছিলেন অর্থাৎ সেই শব্দগুলো বারবার ভাবে আমাদের মধ্যে থেকে গেছে কিন্তু প্রযুক্তিগত ভাবে তা সামান্য পরিবর্তন হয়েছে মাত্র
প্রেসক্রিপশন করতে গেলে আমাদের কি কি জানতে হবে আমি বলার চেষ্টা করছি ডায়মন্ড অফ সাকসেস একটা সফলতম হীরের মতো যদি একটা সাফল্য পেতে চাই আমরা কি পাবো ধরে থেকে বিশ্বাস করুন হীরের মতো কঠিন আর পানির মতো সহজ যারা খুব সহজ থাকে অভিব্যক্তিকে গ্রহণ করতে পেরেছেন তাদের কাছে পানির মতো সহজ আর যারা প্রচন্ড কঠিন ভাবে সেই জায়গাটা খোঁজার চেষ্টা করেছেন অভিব্যক্তি কি অভিব্যক্তি কেন অভিব্যক্তি কোথাতে গেল এর ভিতরে অনেকগুলো ব্যাপারটা আছে কিনা হাউ মেডিসিন ম্যাটার সেটা কিভাবে পড়ে যদি প্রচন্ড কঠিনে ঢুকতে চান বলতে কি হচ্ছে ফিরের মতো কঠিন সেটা আমি বারবার বলার চেষ্টা করেছি যে অভিব্যক্তিকে যদি ভালোভাবে প্রেসক্রিপশন করতে পারে আপনাকে জানতে হবে কত ঘটা কি সেটা যে সিমটম তার ইডিওলজি তার কনস্টিটিউশন তার প্যাথোলজি তার ক্লিনিক্যাল এবং ফাংশন বেসড আমরা কোনো না কোনো ভাবে আমরা যে যে পন্থাতে বিশ্বাসী হয়ে না কেন আমরা হ্যান্ডেল করি কি কেন করি কি আমরা বোকা আমরা বিজনেস থেকে শুরু করে এখন যারা সব বলছেন যেভাবে করুন এর বাইরে কিন্তু কেউ কোনো কথা বলছেন না অর্থাৎ সিমটমোলজি সমস্ত লক্ষণগুলিকে মিলিয়ে আমরা যখন একটা ওষুধ নির্বাচন করি অথবা ইডিওলজি দেখবেন একজন পেশেন্টের জিজ্ঞাসা করবেন তোমার শরীরটা কেন খারাপ হলো না কালকে পর্যন্ত রাত দেখেছিলাম কালকে একটা বিয়েবাড়ি ছিল পর্যন্ত খাওয়া দাওয়া ছিল কি কালকে আমি এতটা চার্জ করেছি পর্যন্ত ঠান্ডা লেগেছে দেখবেন ইডিওলজিক্যাল ডিসক্রিপশন একটা করি তারপরে বলি কি ওটা কনস্টিটিউশন আপনার বিশ্বাস করে ভেবে পেলে একটা পূর্ণাঙ্গ শাস্ত্র কনস্টিটিউশন কনস্টিটিউশন মানে অ্যাজ এ হোল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল মেকআপ অফ দ্য পেশেন্ট as a whole physical and mental pressure of the patient অর্থাৎ একজন মানুষ মানসিকভাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং তার বহিরাকৃতি অর্থাৎ তার চেহারা তার চিন্তা ভাবনা তার হাঁটা চলা তার বসার ধরন কিরকম তার উপরে কিন্তু আমরা প্রেসক্রিপশন করি প্যাথোলজিকে আমরা কিন্তু কেউ এড়িয়ে যেতে পারি না প্যাথোলজি একটা মডার্ন সায়েন্সের বিজ্ঞানের বা চিকিৎসা বিজ্ঞানের অন্যতম জায়গা কারণ প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়েছে বলেই না একটা মানুষ অসুস্থ হয়েছে আমি মনের কথাটা বলছি না সেটা পরে বলবো মনের কিন্তু প্যাথোলজি হয় প্রাথমিকভাবে কিন্তু আমরা শরীরের প্যাথোলজির কথা ভাবি অর্থাৎ শারীরিকভাবে তার কোথায় বিকৃতি ঘটেছে কতটুকু বিকৃতি ঘটেছে সেইটুকুকে যে আমরা উপলব্ধি করি আমরা সরাসরি তার জন্য কিন্তু মেডিসিন প্রেসক্রিপশন করে থাকি দ্যাট ইজ প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন একটু আগে উপরে কথা হচ্ছিল আমরা যখন টিফিন করছিলাম যে ক্লিনিক্যাল সিমটম আমি বলি হোমিওপ্যাথিক বইয়ে যতগুলো সিমটম আমরা ইনক্লুড করেছি সমস্ত কিছু প্রুফিং সিমটম নয় কালকে কথা হচ্ছিল ক্যালেন্ডুলা নিয়ে তো কি যখন আমরা ক্যালেন্ডুলা প্রুফিং করেছিলাম তখন কি শরীর থেকে কেটে কি রক্ত পড়েছিল না হাইপেরিকাম প্রুফিং করতে গিয়ে আমাদের দরজা জানালে আমাদের আঙুল ছিঁচে গিয়েছিল তা কিন্তু ঘটে না ঘটনাটা হচ্ছে প্রুফিং সিমটমের মাধ্যম ছাড়াও ক্লিনিক্যালি আমরা যে সকল রোগ মুক্তি ঘটিয়েছি যে সকল ওষুধগুলোর মাধ্যমে আমরা সেগুলোকে কিন্তু ইনক্লুড করেছি আমাদের এই ক্লিনিক্যাল সিমটমের মধ্যে তবে দেখুন অর্গান বেসড একটা মারাত্মক জায়গা গতকালকে আলোচনা হয়েছিল যে মাথায় একটা টিউমার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে মাথার টিউমারে কি মেডিসিন হয় একটু চিন্তা ভাবনা করলাম সম্ভবত একটা ব্রেস্ট টিউমার হয়েছে তখন দেখলাম যে ব্রেস্ট টিউমার অর্থাৎ ব্রেস্টের উপরে কাজ করে যে সকল মেডিসিন গুলো স্যার এইটা ব্রেস্ট টিউমার তো ভালো মেডিসিন আমি এটা দিয়েছি সেটা দিয়েছি আমরা আলোচনা করেছি তারপর যখন পায়ের হাঁটুতে একটা টিউমারের কথা হলো তখন কিন্তু আমরা অন্য মেডিসিনে চলে গেলাম আবার যখন ফরটি আলোচনা হলো যখন আমরা ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য বললাম আলটিমেট কিন্তু কোন অর্গানে আমরা বেশি অসুস্থতা উপলব্ধি করেছি বা আমার রোগীটা কোন অঙ্গে রোগ নিয়ে এসেছে আমরা কিন্তু তখন তার কথা ভাবি কিন্তু তখন একটাবার ভাবলাম না ইন্ডিভিজুয়ালাইজেশনের কথা আমরা ভাবলাম না ব্যক্তি বিশেষের কথা যদি আমরা ব্যক্তি বিশেষের কথা ভাবতাম তাহলে কিন্তু বায়োসিমেটিক মেডিসিন দিয়ে একটা ওষুধ দিতাম যেটা নাকি অর্গান বেসড অর্থাৎ আপনাকে সবসময় জানতে হবে কোন অর্গানের উপর কোন মেডিসিনটা সব থেকে বেশি কাজ করে তবে আপনি কিন্তু সাফল্য পাবেন দেখুন 1 2 3 4 5 6 একটা বিশেষ কালারে লেখা হয়েছে এটা একটা পদ্ধতি তারপরে থেকে গেছে দেখুন এবিসি অর্থাৎ ওষুধ সিলেকশন ঠিক হলে চলবে না আপনাকে ওষুধ সিলেকশন থেকে ঠিক করতে হবে রেমেডি তারপর আসতে হবে তার প্রোটিন সি তারপর তার আসতে হবে তার ডোজেজ
আমি একটা কথা খুব ভালো করে জানি যে একটা টেবিলকে বা একটা চেয়ারকে যদি দাঁড় করাতে হয় তার মিনিমাম তিনটে পায়ের দরকার হয় তিনটে পা ছাড়া আপনি কোনোভাবেই একটা টেবিল দাঁড় করাতে পারবেন না যে স্ট্যান্ডটাতে আজকে ক্যামেরাটা দাঁড়িয়ে আছে সেটা দেখুন তিনটে পা এইখানে যেটা দাঁড়িয়ে আছে সেখানেও তিনটে পা ছটা হলে তো ভালোই হয় দশটা হলে তো খুব ভালো কিন্তু মিনিমাম তিনটে আমার যেটা বারবার আমি উপলব্ধি করেছি যে একটা রোগীর প্রকৃত সাফল্য পেতে গেলে আপনাকে মেডিসিন সিলেকশন ঠিক হলেই চলবে না তার পোটেন্সি সিলেকশনটা ঠিক হতে হবে এবং শুধু তাই না কোথায় বলে রোজেই ডাক্তারি অর্থাৎ একটা ওষুধ কতবার আপনি খেতে দেবেন সেটাই কিন্তু নির্ভর করে রোগীর আরোগ্যের উপর আমি অনেক জায়গায় শুনেছি যে পরপর 20 বার 30 বার ওষুধ খাওয়ানো হলো জানবেন ব্রিদিং সিস্টেম হয়ে গেছে বলে রোগটা আপাতত ভাবে কমেছে সেটা কিন্তু সারা বলে না ন্যাস এর থেকে বলেছেন যে অ্যাকিউট কেসে যদি একটা ওষুধ পরপর তিনবার দিয়ে উপকার না হয় তাহলে আপনি জানবেন যে সে আপনার মেডিসিন সিলেকশনটা ভুল হয়েছে কত বড় কথা একটা মেডিসিন পরপর তিনবার দিয়ে অ্যাকিউট কেসে যদি দেখেন যে ওষুধে কোনো প্রকার কাজ করছে না তাহলে আপনাকে জানতে হবে ওষুধ সিলেকশনটা ভুল হয়েছে আমি বিশ্বাস করি কথা থাকে কেন বুদ্ধির মতো কেন অভাগের মতো কেন একটা পন্থাকে ভেবে নিয়ে আমি বারবার একটা ওষুধকে দিয়ে যাব কেন আমি নিজেকে রেক্টিফাই করব না কেন আমি জানতে চাইব না যে আমার ভুলটা কোথায় অতএব সবসময় মনে রাখুন রিমেডি পোটেন্সি এবং ডোজ এটা একটা মারাত্মক সার্জন আগে সার্জনে ছিল সিমপ্টমেটিক ইটিওলজি কনস্টিটিউশন প্যাথোলজি ক্লিনিক্যাল এবং মার্কার বেসড তারপর থেকে গেছে রিমেডি পোটেন্সি এবং ডোজ তারপরের আসল রহস্য যেখানে এসে আজকে আবার বক্তার মানে আমার বক্তব্যের জায়গা সেটা হলো পরের ফেজ তা সোনা সাইকোসিস টিউবারকুলার ক্যান্সারাস এবং সিফিলিস হ্যানিম্যান 80 নম্বর অ্যাফোরিজমে বোধহয় ভাইটাল ফোর্সের কথা বলেছে 9-10-11 মধ্যে তারপর 79-80 থেকে তিনি প্রথম উচ্চারণ করলেন সিফিলিস তারপর বললেন সাইকোটিক তারপর ফিরেলেন সোনা সেই সময় কিন্তু সিফিলিস রোগী যদি না ওই সময় একটা বিশ্বযুদ্ধ ঘটত তাহলে হয়তো সিফিলিসের প্রভাব অতটা হতো না সিফিলিসের আগের স্টেজ থেকে গেছে সাইকোসিস তার আগের আসল দেখা যাচ্ছে সোনা পুলিশের সোনার কথা বললেন তার ইচিং অর্থাৎ মানুষের মনে চুলকানি থেকে মানুষের রোগ পায় আমার বাবা বিশ্বরঞ্জন বর্মন তিনি একজন ডাক্তার তার বাবা আমার দাদু তিনি ছিলেন তৎকালীন দিনের এলএমএম এলএমএম মানে হচ্ছে লাইসেন্সিয়েট মেডিকেল ফেলো দাদু বোঝাখানে বলতেন আমাকে এলএমএম মানে হচ্ছে সন্তান কি বলছে লেজ মোটা হর্স আমি হাসতাম দেখ এটা আমার কোনো হলো নাকি উনি তখন বলতেন তোরে যা জানতে পারবি সব কিছু তাই পরবর্তী দীর্ঘ প্রজন্ম এসে আমি সব থেকে বেশি সাহারা বা আমি কাছে যাবার চেষ্টা করেছিলাম বাবার যেন মনে হয়েছে পিতৃ একজন বাবা যেমন পিতৃ স্নেহে সবকিছু উজাড় করে দেয় আমি বাবার কাছে থাকলে মানে সব থেকে বেশি জানতে পারবো হোমিওপ্যাথি রহস্য বা হোমিওপ্যাথি তত্ত্ব বাবা আমাকে তিনটে কথা বলেছিলেন যে সোরা সিফিলিস এবং সাইকোস সোরা সাইকোসিস এবং সিফিলিসের মানে কি জানিস কোন চিন্তা কোন কর্ম এবং তার পরিণতি আমি সারা জীবন ধরে এই তিনটি শব্দকে আউড়ে আউড়ে মানে বারবার উচ্চারণ করতে করতে জ্ঞানের উপলব্ধি থেকে আমি যতটুকু বুঝেছি এই তিনটি শব্দের বাইরে পৃথিবীতে কোনো দম নেই কোনো কথা নেই আপনি যদি এইটা হন সেইটি হন তাহলে দেখবেন সবুজ লাল এবং হলুদ এই তিনটে রং দিয়ে সারা পৃথিবীর সমস্ত রঙকে তৈরি করা যায় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল তারা হোমিওপ্যাথিতে সোরা সাইকোসিস এবং সিফিলিস তাহলে আমার বাবার কথাটাতে ফিরে যাচ্ছে বাবা বলেছিলেন কোন চিন্তা কোন কর্ম এবং তার পরিণতি একজন মানুষের যখন আর কোনো কাজ নেই তখন সে বসে বসে চুরি করে পা চুরি করে রাজা রাজাদের মতো নবাবের মতো পা চুলকে যাচ্ছে মানে কি তার মনের ভিতরে একটা কুচিন্তা প্রভাব ফেলছে যে অলস সময়টাকে আমি কাটাবো কি করে কিভাবে কাটাই অলস সময় চলো একটু ঘুরে আসি চলো কারো পিছনে লাগি চলো কারো ক্ষতি করি আরেকটু পরে ভাবি চলো একটু নেশা করি
চল একটু ড্রিঙ্ক করি, তার মনে হবে কি চল একটু বাইরে যাই, যেখানে গিয়ে জীবন থেকে বাইরে একটু অশালীনতা একটু প্রস্টিটিউট আলটিমেট কি দাঁড়ালো কোন চিন্তা ছড়ার সৃষ্টি করবে। যেদিন থেকে মানুষ এই চুলকানিতে ভুগতে শুরু করেছে সেটাই হলো ছড়ার আদি জায়গা। সেখানে কোনো বেসিক ফান্ডামেন্টাল চেঞ্জ সেখানে কোন প্রকার শারীরিক বিকৃতি ঘটে নেই, কিন্তু বিকৃতি ঘটেছে তার মনে। মনের চুলকানি এসেছে বলেই সে শরীর রোগে আক্রান্ত এবং সে পরবর্তী কাজ করার চেষ্টা করবে। কিরকমকার খুব বর্ণ তখন দশটা বছর সে শুধু কুচিন্তা করে কাটালো, একটু ভালো কথা ভাবতো না, ভালো কথা যদি ভাবতো তাহলে তার ইচিং হতো না, তার চুলকানি হতো না, সে একটা প্রশান্ত জায়গায় থাকতো। তারপর দেখবেন সেটাকে আমি বারবার বলার চেষ্টা করেছি, ইনিশিয়েশন প্রথম দেখা যেখানে কোন প্রকার ফান্ডামেন্টাল চেঞ্জ আসে খুব কর্ম, অর্থাৎ আমি কাজ শুরু করলাম, লোকের ক্ষতি করা শুরু করলাম, আমি প্রস্টিটিউটে গেলাম, আমার চুলকানি করে বাড়তে বাড়তে অবনমিত হতে হতে একটা বিশেষ জায়গায় টিউমারে রূপ নিল, বৃদ্ধি ঘটল। এই বৃদ্ধি হচ্ছে সাইকোটিক ম্যালসাম, অর্থাৎ যেখানে আঁচিল যেখানে টিউমার যেখানে প্যাথোলজিক্যাল ল্যাবে টেস্টিং এর যা কিছু ঊর্ধ্বমুখী অথবা অসামঞ্জস্যতা সেটা দেখবেন সাইকোটিক নেচারের মধ্যে পড়ে। এটা সৃষ্টি কিন্তু একটা দীর্ঘমেয়াদী, দীর্ঘদিন ধরে সুপ্ত অবস্থায় সুপ্ত প্রমেহ সুপ্ত অবসাদ সুপ্ত চিন্তা ভাবনা, সে আর কোনো কিছু তার ভালো লাগছে না, কারোর সাথে মিশতে পারছে না, এই যে জায়গাটা এটা হচ্ছে সাইকোটিক। তারপরে কিন্তু মাঝজন কখন থেমে থাকে না, মাঝজন এগিয়ে চলে তার ধ্বংসের দিকে। তারপরে কি ঘটে না সেই ডিস্ট্রাকশন, সেই ডিস্ট্রাকশন যেটাকে আমরা বলি সিফিলিস, অর্থাৎ সিফিলিস মানে ধ্বংস দশে বৃদ্ধি দিকে চলে যাওয়া। এই ঘটনাটাই হচ্ছে মায়াজম তন্ত্র। আমি এরপরে আমি যতক্ষণ বলব দেখবেন এর বাইরে কিন্তু আমি কখনই বেরিয়ে যেতে পারবো না, বা আপনারা হাজার প্রশ্ন করলেও ওই মায়াজমের ওই জায়গাটাতে আপনারা পড়ে থাকবেন, কারণ সারা পৃথিবী দাঁড়িয়ে আছে এই তিনটে মায়াজমের অস্তিত্বের উপর। আপনাদের কাজ বর্ণ চিন্তা ভাবনা খাওয়া দাওয়া ঘুমানো অর্থনীতি নিয়ে চিন্তা করা দেশ নিয়ে চিন্তা করা বা সন্তান প্রতিপালন করা সে তাকে কিভাবে বড় করবে না করবে দুশ্চিন্তা থেকে সারা পৃথিবী। আমাকে আমি বলতে পারি সারা ডিকশনারিতে যত শব্দ আছে আমি প্রমাণ করে দিতে পারি, আমি দেখিয়ে দিতে পারি এই তিনটে মায়াজমের বাইরে কোনো কিছু নেই। এই তিনটের মাঝের মাঝখানে একটা আছে, যেমন অ্যাবসলিউট হোয়াইট বা অ্যাবসলিউট ব্ল্যাক বলে যেমন কোনো কথা হয় না, তেমনি সম্পূর্ণ সরা বা সম্পূর্ণ সিফিলিস বলে কিন্তু কোনো জিনিস হয় না। নম্বর দুটো পয়েন্ট, এই একটা পয়েন্ট অ্যাবসলিউট হোয়াইট, এই একটা পয়েন্ট অ্যাবসলিউট ব্ল্যাক। যদি এখানে 100% সাদা থাকে এখানে 100% কালো থাকে, যদি আপনি রংটাকে মিশিয়ে দেখবেন দেখবেন এই জায়গাটা যে 50-50 ব্ল্যাক, অর্থাৎ 1:99, 2:97, 3:97, 4:96, এদিকে সেও কিন্তু 96:4, 96:5, ঠিক এইভাবে যে রেশিও তৈরি হয় ঠিক সেইভাবে প্রত্যেকটা রোগের মধ্যে কিন্তু মায়াজম একে অন্যের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের চিন্তা ভাবনা আমাদের খাওয়া দাওয়া এবং আমাদের আলস্য বা অতিরিক্ত কর্মজীবন ভাবে চিন্তা ভাবনা করা। আমি যদি সরাসরি সরার ক্ষেত্রে ফেলে চলে যাই যখন অ্যানিমেলের সময়টা তখন দেখবেন আমরা পাচ্ছি কি কি বলছেন কেন বলছেন কিভাবে বলছেন এটা যে জানার একটা প্রচন্ড কৌতূহল সেটি কিন্তু উচ্ছ্বাস দ্বারা কোনো কিন্তু নয়। আমি প্রত্যেকটা মাঝে দেখুন উচ্ছ্বাস উচ্ছ্বাস থাকলে থাকবে চুলকানি, চুলকানিটা কি জানেন চুলকানি মানে স্ক্যাবিস, চুলকানি মানে কোনো স্কিন ডিজিজ নয়, আমি মনের চুলকানির কথা বলেছি। একটু কিছু ভালো করা ভালো জানা বই উল্টে দেখা কারোর সম্বন্ধে ভালো করে পড়াশোনা করবো কাকে চেতনা সম্পৃক্ত করবো এই সমস্ত জিনিসটা কিন্তু উচ্ছ্বাসের মধ্যে পড়ে। তারপরে হবে কি ফ্যান্টাসি মানে কল্পনার প্রবণ, সে প্রচুর ভাবতে যাবে। যে কোনো শরীর রোগী দেখবেন কল্পনা সে
একটা চিন্তা করে তার ছেলে মেয়ে কিভাবে বড় করবে সে নিজে কিভাবে বড় হবে কালকে কিভাবে সুস্থ থাকবে কালকে গিয়ে সে কিভাবে আত্মীয় স্বজনের সাথে তার সমস্ত আনন্দ আশা আকাঙ্ক্ষাকে মিলিয়ে দেবে সেইটার মধ্যে থেকে যাবে কিন্তু এই বড় পুরোনোর প্রবণতা অর্থাৎ শরীরকে শক্ত প্রচন্ড চিন্তা ভাবনার জায়গাটা সোরা সবথেকে বেশি সংবেদনশীল প্রচন্ড সংবেদনশীল হাইপার সেনসিটিভ অন্যের দুঃখে কাঁদে অন্যকে উপকার করতে যাওয়ার জন্য এগিয়ে যায় কেউ বিপদে পড়লে তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় দেখবেন আপনাদের মধ্যে যত রোগী আছে সে যদি প্রচন্ড সংবেদনশীল হয় খাওয়া দাওয়ার ব্যাপার সংবেদনশীল ওষুধ খাওয়ার ব্যাপার সংবেদনশীল এমনি বলবে যে ডাক্তার আপনি সালফার দিচ্ছেন যেন আমার সালফার বলে অ্যালার্জি আছে সে কিন্তু একজন সংবেদনশীল দেখবেন সালফারই একমাত্র সবাই বলে যে আমার কিন্তু সালফারে অ্যালার্জি আছে কোথায় সিফিলিসের রোগীকে আপনি সিফিলিসের মেডিসিন দিয়ে দেবেন তো সে হয়তো প্রতিবাদ করবে কিন্তু সংবেদনশীল কথাটা কিন্তু সে কখনো বলবে না তার কারণ হচ্ছে এই সংবেদনশীলতার সব থেকে বড় লক্ষণ হচ্ছে সোরা অথবা আমরা ঘুরে বলতে পারি সোরা মানে হচ্ছে সে সংবেদনশীলতা তারপরে হচ্ছে ফর্মেটিভ সে হচ্ছে গঠনশীল সে কিছু না কিছু করতে চেষ্টা করবে বললে খুব খারাপ হবে না আমি যদি যাই না ডক্টর প্রকাশ মল্লিক কোথায় আছেন আমি যদি বলি প্রকাশ মল্লিক হচ্ছেন এই সোনার আদর্শ লক্ষণ আপনারা তো দেশ থেকে মেনে নেবেন তো উনি সব সময় রাত্রে ঘুমোতে যাওয়া থেকে ঘুম থেকে ওঠা পর্যন্ত এমন কোনো ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখেন যে হোমিওপ্যাথির কিভাবে উন্নতি করবো হোমিওপ্যাথি কিভাবে করবো শুধু উনি নন আপনাদের ভিতরে যারা সংগঠনশীল ভাবে কিছু করার বিশাল ভাবে চেষ্টা করবেন তারাই হচ্ছে এই গঠনশীল মানসিকতা বা ফর্মেটিভ স্টেজে দাঁড়িয়ে আছেন পরবর্তী ক্ষেত্রে কিছু কাজ করলে কিন্তু একটা রিটার্ন পাওয়ার চেষ্টা করা হয় নিউটন থার্ড গ্রেড মতোই তারা হচ্ছে প্রচন্ড রিঅ্যাক্টিভ শুধু সাথে সাথে কিছু বললে সে সাথে সাথে তার উত্তর দেওয়ার চেষ্টা করে কাজ করার চেষ্টা করে বাবা ছেলেকে সব কিছু বলেছে সঙ্গে সঙ্গে সে সেটা করার চেষ্টা করবে ছেলের কাছে যত দুষ্টুমি করবে তুমি করবে যা কিছু বলবে দেখবে সমস্ত পেশেন্টটা কিন্তু শরীর জায়গায় দাঁড়িয়ে আছে ওনার বাইরে পৃথিবীর কোনো বা কোনো রোগের কোনো অস্তিত্ব আছে বলে হ্যানিম্যান কিন্তু কখনো কল্পনা করেননি কিন্তু উনি দুটো আর দুটো জিনিসের সন্ধান পেয়েছিলেন সেটা হচ্ছে সাইকোটিক এবং একটা হচ্ছে সিপিডিনিক সোনা যখন এতখানি একটা বিশাল সময় তার জীবনে কাটিয়ে দিল তারই পরে তার চিন্তা ভাবনা থেকে যায় সাইকোসিসের সাইকোসিস আমি এতক্ষণ কি বলেছিলাম সোনাকে বলেছিলাম কুকর্ম সাইকোসিস হচ্ছে সোনা বলেছিলাম কুচিন্তা সাইকোসিস হচ্ছে কুকর্ম পৃথিবীতে যত খারাপ কাজ আছে কাজ করে না কিন্তু সমস্ত দেখবেন এই সাইকোসিসের আড্ডায় একটু ভাবুন তো আপনারা যতজনকে সাইকোটিক মেডিসিন দিয়েছেন অথবা সাইকোটিক প্রভাব কাটানোর জন্য অ্যান্টি সাইকোটিক মেডিসিন দিয়েছেন দুটো বেস্ট মেডিসিন নাম্বার ওয়ান পূজা নাম্বার টু মেড্রেনা তাদের প্রত্যেকের ভিতরে দেখবেন এইরকম একটা পরিস্থিতি থাকে সবকিছু মেনে চলা সবকিছু অ্যাকুমুলেট করা এক জায়গায় জড়ো হওয়া যত টিউমার যত অ্যাক্সেস যত কি বলবো আছে ব্রেস্ট টিউমার কিডনি টিউমার অফারিতে শেষ হাজার হাজার এরকম রোগ বলা যেতে পারে রোগের নাম যাই হোক নামে কি এসে যায় দাদা আসল কথা হলো সেখানে প্রলিফার মানে জমা হয়েছে কিনা যদি দেখেন সবকিছু তার বেড়ে গেছে একটা বিশেষ জায়গায় এসে সমস্ত স্ফীত হয়েছে বেড়ে চলেছে ইভেন হৃদয় ফেলিওর কেসেও যদি ইডিমা দেখা দেয় সেটা কিন্তু সাইকোটিক নেচারের মধ্যে পড়ে অন্তত আমি বিশ্বাস করি অনলাইন হোমিও বুক স্টল বিশ্ববিখ্যাত বিজন পাবলিকেশনস এর অরিজিনাল ইংরেজি বই সহ বাংলা ভাষায় মুদ্রিত ও বিভিন্ন লেখকের রচিত ইন্ডিয়ান ও দেশি প্রিন্টের ম্যাটেরিয়া মেডিকা অর্গানন ক্রনিক ডিজিজ থেরাপিউটিক্স এনাটমি ফিজিওলজি প্র্যাকটিস অফ মেডিসিন ইত্যাদি হোমিওপ্যাথি ও হোমিওপ্যাথি টেক্সট বইয়ের বিপুল সম্ভার ঢাকার ভিতর অর্ডার করলে ঘরে বসে বই পাবে এছাড়া
ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে দ্রুততম সময়ে বই পাঠানো হয়। যোগাযোগ 01912150642, 01612150642 এবং 01316202242। বিকাশে টাকা পাঠানোর জন্য বিকাশ পার্সোনাল নাম্বার 01831800030। দেখুন, যখন সাইকোসিস হয় না তখন তো একটা ডিলিউশন দেখা যায়, একটা স্বপ্ন ভঙ্গ দেখা যায়। কারণ সে স্বপ্ন দেখেছিল, যখন শরীর অবস্থা ছিল সে প্রচুর স্বপ্ন দেখেছিল। হাই তুললে চলবে না, স্বপ্ন দেখতে হবে। সে স্বপ্ন দেখেছিল, সেই জন্য তার এই ডিলিউশন। তারপর তার হতাশা, যখন সে কাজ করতে পারে না অথবা অপকর্ম সে করে ফেলেছে তখন তার ভিতরে আসে এই হতাশা। তারপরে সে কিছু না সময় একটা আলস্য কাটায়, তার কিছু ভালো লাগে না। সে রোগ এসে গেছে, সে বুঝতে পেরেছে তার শরীরে রোগের আক্রমণ করেছে, সেই জায়গাটা হচ্ছে এই আলস্য। তারপরে লিখেছে প্রলিফারেশন, বিবৃদ্ধি। দুদিন পর গিয়েছে তার আমার কক্স করে ব্যাপার করতে পেরেছে। ইথানের কি খবর? এনলার্জমেন্ট অফ লিভার। প্রোস্টেটের কি খবর? প্রোস্টেটোমেগালি। লাংসের কি খবর? এনলার্জমেন্ট হয়েছে স্যার। পায়ের কি খবর? তো ফুলে গেছে, ওরা বলেছে প্রলিফারেটিভ চেঞ্জেস এসেছে। পায়ের কি খবর? হ্যাঁ, ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। পৃথিবীতে রিপোর্টেড আপনি যত বাড়া তো দেখবেন, অথবা ইনকোঅর্ডিনেশনের অভাব, মানে ভালো খারাপের মাঝখানে দৌর্তল্যমান, কোনটা রিপোর্ট অ্যানিমিক প্রচন্ড নেমে গেছে, অথবা দেখা গেছে তারা তো কোলেস্ট্রল লেভেল সমস্যা অনেকখানি বেড়ে গেল, ক্রিয়েটিন লেভেল অনেকখানি বেড়ে গেছে, সাইমালটেনিয়াসলি কমে গেছে তার অ্যানিমিয়ার জায়গাটা, অর্থাৎ ব্লাড হিমোগ্লোবিনের লেভেল। আপনি জানবেন যা কিছু ঘটে সেই অসামঞ্জস্য, আমি যেটা বড় বলে রেখেছি ইনকোঅর্ডিনেশন। থাইরয়েড থেকে শুরু করে যত কিছু হয় দেখবেন শরীরকে দেখেছিলাম বিশাল কিছু করার একটা তার ইচ্ছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে যখন সাইকোটিক হয় তখন সে প্রতিহিংসা নেবার জন্য চেষ্টা করে, যার জন্য দেখবেন সম্ভবত খুব ল্যাকেসিস, যাকে আমরা প্রতিহিংসা করার সব থেকে বড় মেডিসিন বলে মনে থাকি, সে কিন্তু এই সাইকোটিক মেথড, সাইকোটিক মেডিসিনের অন্তর্গত। সে কিভাবে প্রতিশোধ নেবে? তার মধ্যে তখন কতগুলো দুরভিশোধ নেই, ক্ষতি করার নতুন নতুন সে পদ্ধতি খুঁজে বেড়ানোর চেষ্টা করে, এই হলো সেই স্টেজ। এবং তার অন্যতম কারণ হচ্ছে সাপ্রেসড গনোরিয়া, অর্থাৎ উপদম কি বলে গনোরিয়া রোগের যে অবদমিত বা চাপা পড়ে যাওয়া। দেখবেন সাইকোটিক মানে হচ্ছে মেড্রিনা, মেড্রিনা মানে হচ্ছে বাদ, বাদ মানে হচ্ছে অবলুপ্ত প্রমেয়। খুব একটু নয়, আমি বারবার বলি যে কিছু করার আগে একটু ধ্যানমগ্ন হন। ধ্যান মানে গভীর ভাবে চিন্তা করা, ধ্যান মানে কি একটা পার্টিকুলার জায়গায় মনটাকে কনসেন্ট্রেট করা। ধ্যান মানে কি? আলো দেখেছেন তো, আলো চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু এই যে ফোকাল, এটা কি করা হয়েছে? কিছুই নয়, এটা আলোগুলোকে এক জায়গায় সংঘবদ্ধ করা হয়েছে। আলোকে যেভাবে সংঘবদ্ধ করা যায়, আলোকে সংঘবদ্ধ করলে যেভাবে একটা পার্টিকুলার জায়গায় ফোকাস ফেলা যায়, আপনি যদি আপনার মনকে সংঘবদ্ধ করতে পারেন, আপনি যদি মনকে অস্বাভাবিক ভাবে চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু আপনি মাঝে সেই জায়গাটাতে পৌঁছতে পারবেন যে কথাটা শোনার জন্য আপনারা আমার কাছে এসেছেন বা এই অনুষ্ঠানে এসেছেন। তারই পরে থেকে যায় এর অন্যতম হচ্ছে অবরুদ্ধ প্রমেহ। সোনা সাইকোসিস, তারপরে আছে কিন্তু সিফিলিস। কিন্তু হ্যানিমেনিয়ার সময় থেকে বেরিয়ে এসে আমরা যখন আরো কিছুটা জায়গায় এলাম, অর্থাৎ আমরা যখন কেন্টকে পাচ্ছি, আমরা যখন ভিতরকাসকে পাচ্ছি, বা আমরা যখন ক্লার্ককে পাচ্ছি, আমরা যখন হ্যানিমেনের উত্তরসূরিদেরকে পাচ্ছি, তখন কিন্তু ওনারা আরেকটা স্থিতির কথা বললেন, দ্যাট ইজ ইউবার কুলার। কেন? দেখবেন সোনা থেকে সাইকোসিসে যাওয়ার পর, সাইকোসিস থেকে সিফিলিসে যাওয়ার পর, ও যখন নিজের সম্বন্ধে ভাবতেছে যে আমি কতখানি খারাপের দিকে যাচ্ছি একটা মানুষ, সে কিন্তু চেষ্টা করে একটু ভালো হবার।
এই ভালো হতে পারে না তো ভালো হওয়ার চেষ্টা করে তার ভিতরে তখন দেখা যায় একটা ছলনা একটা প্রতারণার ইচ্ছা লোককে ঠকানোর ইচ্ছা সেই জায়গা থেকে বলা হয় টিউবারকুলার স্টেজ ঠিক আছে যত টিউবারকুলোসিস প্রেজেন্ট আছে ভুল বললাম যত টিউবারকুলার মাঝে রোগী আছে তার প্রত্যেকই কিন্তু ছলনার আশ্রয় কোথাও না কোথাও ছলনা বলে মানে প্রচুর মিথ্যা কথা বলবে এখানে দাঁড়িয়ে থাকলে বলবে আমি ঢাকা চলে এসেছি একটু অপেক্ষা করো পকেটে টাকা নেই তো আগবাড়ি দেখাতে যাবে আমি যেন কত বড় লোক নিজেকে লুকিয়ে রাখার একটা কোকোর প্রবৃত্তি এই টিউবারকুলার রোগীদের মধ্যে আমরা লক্ষ্য করি তখন তার ভিতরে জাগে অপরাধ পৃথিবীতে যত লুকিয়ে এসে আপনার চেম্বারে স্বীকার করবে যে আমি অপরাধ করেছি তখন কিন্তু সেটা সিফিক কিন্তু সে যখন অপরাধ করে তখন সে জায়গাটা হচ্ছে এই টিউবার পুরা সে ডিসঅনেস্ট হয় সে অসাধু হয় লোককে ঠকায় কিন্তু বড় বড় পাপ দেয় ধর্ম দেখার চেষ্টা করে এটাকে আমরা বলি অসাধু এই দুটো সংমিশ্রণে তৈরি হয় ব্যভিচার সিফিলিস ঘটনাটা ঘটেছে ব্যভিচার করতে করতে তার জন্য ডিস্ট্রাকশন ব্যভিচার যখন শুরু হলো সেটা কিন্তু হচ্ছে এই টিউবার পুরা তখন সে করে কি অদ্ভুত ভাবে ছদ্মবেশী হওয়ার চেষ্টা করে মাস্কার অর্থাৎ কি এক প্রথা বাইরে এক প্রথা একটা ঘটনা ঘটায় একটা ঘটনা দেখে এই থেকে বসতে চিনবে আর তার ভিতর থেকে প্রচুর পরিমাণে লো মেন্টালিটি এত নিচ মনের মানুষ আপনি পৃথিবীতে কোথাও পাবেন না টিউবারকুলার পেশেন্টরা যতটা মানুষ না মানুষ আমি মানে বলে দেবো একটু পরে গিয়ে সেগুলো কথা মানে সত্য এবং এই হলো সে বোঝার জায়গা টিউবারকুলার যখন সে আর পারলো না নিজেকে ফিরিয়ে আনতে নিজেকে সৎ করতে আপনাদের মতো কি আমার মতো ভালো মানুষ হতে সে তখন একটা জায়গা দাঁড়ায় সেটাকে বলা হয় প্রারম্ভিক ধ্বংসের শুরু অর্থাৎ প্রি ডিস্ট্রাকটিভ স্টেজ ঠিক এরই পরে দাঁড়িয়ে আছে উপদংশ সিফিলিস আজকে শরীর মেডিসিন যত না দরকার হয় তার চেয়ে বেশি দরকার হয় সাইকোটিকের সিফিলিস মানে কখনো ভাববেন না সিফিলিস চুলকানি মানে আপনি কখনো ভাববেন না যে শরীরের জায়গা টিউবার কুলার মানে কখনো ভাববেন না যে সে টিউবার কুলোসিসে আক্রান্ত অতএব সিফিলিস মানে কখনো ভাববেন না যে সিফিলিস আক্রান্ত এগুলো হচ্ছে মাঝেমের স্টেটের কথা বলেছি একটু পরে সেই জায়গাটা আরো ক্লিয়ার হয়ে যাবে সিফিলিস মানে হচ্ছে তার ধ্বংস সিফিলিস মানে হচ্ছে যেটা ধ্বংস শুরু হয় তার স্মৃতিভ্রম দেখা দেয় শারীরিক ভাবে সে যখন ধ্বংস হয় মানসিক ভাবে তার ধ্বংসের শুরু হয় তখন সে আর তখন সবকিছু মনে রাখতে পারে না ভুলে যেতে থাকে বৃদ্ধ বয়সে যত কিছু ভুলে যাওয়া জায়গা ডায়মেনশন থেকে শুরু করে অ্যালজাইমার রোগ পর্যন্ত সমস্ত সিফিলিটিক মাঝধমের আক্রমণ সিফিলিটিক মাঝধম মানে কিন্তু সিফিলিস নয় আমি আপনাকে বারবার বলছি তারপর তখন করে কি একটা হচ্ছে আত্মহত্যার চেষ্টা করে ইভেন অর্ডার থেকে শুরু করে সিফিলিয়ান পর্যন্ত মেডিসিন যতজনের ভিতরে আত্মহত্যার চেষ্টা আপনারা দেখবেন আপনি জানবেন যে কিভাবে সিফিলিসের জায়গাগুলো সিফিলিস মারাজম একটা শরীরে প্রভাব বিস্তার করে তাহলে যেহেতু সিফিলিস ইনকিউরেবল আপনি কোনোদিন এই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারবেন না একটা রোগীকে মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় ইট ইস এন ইনকিউরেবল কেস কারণ সেখানে প্রচন্ড পরিমাণে ডিস্ট্রাকটিভনেস রয়েছে এবং শুনেছে আকস্মিকতা সিফিলিসের সমস্ত রোগী যদি সিফিলিসে কার্ডিয়াক ফেলিয়ে হয় সিফিলিসের কারণে যে কার্ডিয়াক হয়েছে কিন্তু সাডেন তারা মারা যায় তাদের সব কিছু হচ্ছে ঘটা খুব ভালো খুব ভালো খুব ভালো আত্মহত্যা প্রবণ চলতে চলতে আপনি ভাবছেন রুগী খুব ভালো দিকে যাচ্ছে হঠাৎ একদিন দেখলেন পেশেন্ট ডিট্রিয়েট করলো এবং তার কার্ডিয়েশন ঘটে গেল হঠাৎ সে মারা গেল সিফিলিসের যা কিছু হয় অকস্মাৎ সেইভাবে দেখবেন কোনো এক পেশেন্ট যতক্ষণে ওষুধের জীবনে প্রথম দিনের মেডিসিন তত ঘন্টার মেডিসিন একোনাইট কিন্তু তার সাডেননেসের জন্য জীবনের শেষ দিনের শেষ জায়গার ওষুধ
যখন আমরা নাকি মৃত্যুর আগের মধ্যে মৃত্যুকে বাঁচিয়ে তোলার জন্য এমনি একটা পদ্ধতি আমরা প্রেসক্রিপশন করি অর্থাৎ আকস্মিকতা সিফিলিসের একটা অন্যতম বড় জায়গা অতিরিক্ত সংযোজন যেহেতু আমাকে আধুনিক বিজ্ঞান এসে দাঁড়াতে হবে আমাকে কিন্তু শুধু ছোড়া সিফিলিস সাইকোসিস অথবা আরেকটু আগে বেরিয়ে ছোড়া সাইকোসিস টিউবারকুলার এবং সিফিলিস দাঁড়ালে চলবে না আমাদেরকে আর একটু সংমিশ্রিত জায়গাকে পৌঁছতে হবে যেটাকে আমি কেন আমরা বলার চেষ্টা করি যে ক্যান্সারাস ক্যান্সারাস হচ্ছে তিনটে মেডিসিনের সংমিশ্রিত একটা অবস্থা তিনটে মাজমেটিক অবস্থা একটা সংমিশ্রিত একটা জটিল পরিস্থিতি সেটি হচ্ছে ক্যান্সারাস যে কোনো পেশেন্টের যদি ক্যান্সারাস জায়গা আপনি পৌঁছতে পারেন দেখবেন তার ভার্টি অর্গান রিভিউর কিভাবে ঘটেছে অর্থাৎ একটা রোগীর কতখানি ধ্বংসাত্মক জায়গাকে অতিক্রম করে গিয়ে একটা এমন পরিস্থিতিতে জায়গা দাঁড়িয়েছে সেটিকে আমরা কিন্তু ক্যান্সারাস বলে চিহ্নিত করার চেষ্টা করেছি বা বলেছি ক্যান্সারাস মাঝে মাঝে কিন্তু ক্যান্সার নয় কিন্তু তারই একটা দিক একটা কথা আছে দেখবেন একটা খবরের কাগজকে কি একটা পাতাকে আপনি যতই পাতলা করুন তার যেমন দুটো দিক থাকবে সেইভাবে একটা রোগের দুটো স্টেপ থাকে একটা তার রোগ একটা হচ্ছে তার প্রতিবিম্বিত ছায়া অতএব আমরা যদি সোড়াকে যদি চুলকানি বলি শরীর হচ্ছে তার সেই প্রতিবিম্বিত ছায়া সিফিলিসকে যদি একটা রোগ বলে মনে করি তাহলে সিফিলিটিক মাজম হচ্ছে তার প্রতিবিম্বিত জায়গা ক্যান্সারকে যদি রোগ বলি তার আগে যে সিচুয়েশন সেটাকে আমরা বলি ক্যান্সারাস মাজম দেখুন এবার হ্যারিমেনের তত্ত্ব থেকে শুরু করে সোড়া এবং সিফিলিসের সংমিশ্রণে টিউবারকুলার দিস ইজ দা জায়গা এটাকে বলা হচ্ছে টিউবারকুলার যদি এই জায়গাতে টিউবারকুলার হয়ে থাকে তাহলে সোড়া এবং সাইকোসিসের জায়গাটা নিশ্চয় একটা বিশাল বড় একটা আর এই জায়গাটাকে বলা হচ্ছে সোনিও সাইকোসিস সোনিও সাইকোসিস কালকে ডক্টর মলিক বারবার বলতে এটাকে যদি বলা হয় সোড়ার জায়গা বা সাইকিয়াট্রিক তারপর হচ্ছে ফিজিক্যাল লেভেল অর্থাৎ সাইকোসোমাটিক জায়গা অর্থাৎ আমরা এটাকে বলবো সোড়া এবং সাইকোটিকের সোড়িও সাইকোটিক সিফিলিস এবং সোড়া সংমিশ্রণে হয় টিউবারকুলার এটা আমরা সবাই জানি টিউবারকুলার ব্যাখ্যা করতে গিয়ে বলবো যে কিভাবে তারা কিছুটা সোড়ার নেচার থাকে কিছুটা সিফিলিটিকের নেচার থাকে এই এই জায়গাটা হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা সিফিলিস এবং সাইকোসিস ম্যাক্সিমাম জায়গা লুকিয়ে আছে এই জায়গাটাতে সাইকোসিফিলিস খুব খেয়াল করে দেখবেন অন্তত ইন্ডিয়াতে পাওয়া যায় সাইকোসিফিলিনাম বলে একটা ওষুধ সাইকোসিফিলিনাম আমরা যখন রোগের এই পরিস্থিতির জায়গাটাকে পাই আমরা তখন সাইকোসিফিলিনাম দিই এবং ক্যান্সার হচ্ছে ঠিক এই জায়গাতে যে জায়গাটাকে আমি পয়েন্ট করার চেষ্টা করছি এটা হচ্ছে ক্যান্সারাসের জায়গাটা অর্থাৎ সোড়া সিফিলিস সোডিয়াম সাইকোসিস টিউবারকুলার এবং সাইকোসিফিলিস থেকে যে জায়গাটা যে সেন্টার থেকে আমরা পাই সেই জায়গাটা অর্থাৎ ওখানে গিয়ে সোড়া সাইকোসিস টিউবারকুলার ভুক্তভোগী যত কিছু যত পরিস্থিতি আপনি পাবেন তার সংমিশ্রণ পাবেন ওই জায়গাটাতে একটু আগে বলেছিলাম ইনিশিয়েশন প্রলিফারেশন ডেস্ট্রাকশন সোড়া সাইকোসিস সিফিলিস এই তত্ত্বের বাইরে পৃথিবীতে বড় কিছু নেই আমি মনে করি মাজম ক্যানট বি ডিস্ট্রয়েড ইট ইজ মেড ডরম্যান্ট যতদিন যতভাবে যে ওষুধ দিয়ে আপনি রোগীকে সারান না কেন আপনি কোনোদিন কোনো মাজমকে তার শরীর থেকে বের করে দিতে পারবেন না আবার আমি বলছি একটা রোগীকে সারাতে গিয়ে যে
মেডিসিন যত স্পয়েল সিলেক্টেড হোক যেভাবেই হোক না কেন আপনি কখনো মায়াজাল মুক্ত জীবন তৈরি করতে পারবেন না বলছি মায়াজাল ক্যান নট বি ডিস্ট্রয়েড ইট ইজ মেড ডরম্যান্ট তাকে ডিস্ট্রয় করা যায় না তাকে স্থিতিয়ে রাখা যায় মুক্ত করে না আপনি বলুন তো হোমিওপ্যাথিতে ছাড়া হোমিওপ্যাথি জুড়ে শুধু বলা হচ্ছে সিমিলার 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 এর বাইরে আপনার কিচ্ছু যায় না ওটা ওষুধগুলোর ক্ষেত্রে কেন অ্যান্টি কথাটা এলো অ্যান্টি সিফিলিটিক অ্যান্টি সোরিক অ্যান্টি টিউবারকুলার অ্যান্টি ক্যাসকাস দিয়ে আমরা যদি বিশ্বাস করি যে একমাত্র সিমিলার মেডিসিন দিয়ে সমস্ত রোগকে সারানো যায় তাহলে হ্যানিম্যানের কি দরকার পড়েছিল যে তিনি সিমিলার সিমিলিবাস কিউন্টারের আবিষ্কারের পর পার্টিকুলার ওই জায়গাগুলোতে ব্র্যাকেটে অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিফিলিটিক বা অ্যান্টি সোরিক মেডিসিন লেখা উনি বুঝেছিলেন এই কথাটাই বা উনি যেটা বলেছিলেন আমি সেটা এসে বোঝার চেষ্টা করেছি তাকে দশমিন্দু জন্য যে একটা জায়গা সেজন্য সিমিলার মেডিসিন দিয়ে আপনি পরিস্থিতিকে সামাল দিতে পারবেন অ্যান্টি মাসমেটিক মেডিসিন দিয়ে আপনি সেটাকে আরো ভালোভাবে সে জায়গা পৌঁছতে পারবেন কিন্তু কখনোই একটা শরীরকে কোনোদিন আপনি রোগ মুক্ত করাতে পারবেন না আমি বলবো সেই জায়গাটা রোগ মুক্তির আসল জায়গাটা তাহলে বলতে চাইছি মায়াজম ক্যান নট বি ডিস্ট্রয়েড ইট ইজ মেড ডরম্যান্ট অনলি শুধু আপনার সেটাকে চাপা দিয়ে রাখতে পারেন এবার অতি আধুনিক জায়গা অথবা যেগুলো বললাম সব জানেন যেটা বলবো সেটা আপনারা জানেন শুধু বলার কিছুটা পার্থক্য থেকে যাবে পাঁচ মিনিট পরে ট্রিপে তাহলে ভাইরাস ততক্ষণ আমাদের শরীরে আক্রমণ করার জন্য রেডি থাকুক ভাইরাসের জায়গাটা টর্চ দিয়ে বোঝানোর চেষ্টা করব মাসমেটিক ব্যাকটেরিয়া তার আগে তাহলে আরো কিছু কতগুলো প্রথমে বলে আমি সেরে নিচ্ছি বাস্তবসম্মতভাবে আপনি যদি খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি দেখবেন যে মায়াজাল আমাদের শরীরে মায়াজাল আমাদের শরীরের কোন অংশে থাকে না কোন অবস্থাতে থাকে না তাহলে মায়াজাল কোথায় থাকে নিলাম আপনার উত্তর মনে কারণ এটা মাইক্রো অর্গানিজম নয় মন যেরকম মাইক্রো অর্গানিজম নয় দুটো সমান বন্ধু যেমন একই জায়গায় অবস্থান করতে পারে সেরকম মায়াজাল এবং মন খুব কাছাকাছি একই জায়গায় খুব সঙ্গবদ্ধ ভাবে তারা বসবাস করে যদি মন বলে যদি কোনো পদার্থ থাকে কিন্তু ব্যাপারটা জানেন মন একটা বস্তু এবং বস্তু যদি হয় সেটা কিন্তু একটা এনার্জি অতএব যেদিন আপনি আইনস্টাইন সেই জায়গাটাতে বুঝতে পারবেন যে বস্তু এবং শক্তির ভিতরে কোনো পার্থক্য নেই দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন মাইন্ড অ্যান্ড ম্যাটার সেদিকে আপনি উপলব্ধি করতে পারবেন মায়াজাল কিভাবে তাকে তার মায়াজালে আসলে মায়াজাল নয় তার মায়াজালে এই পৃথিবী এই ভুবনকে ভরিয়ে রেখেছে আমাদের এখন খিদের মায়াজালে ভুগছি চলুন আমরা আমাদের টিফিন সেরে আসি তারপর আবার আমি শুরু করব ওই মায়াজালে সেই জায়গাটা যেখান থেকে আমরা বারবার অসুস্থ হয়ে যাই আমরা মহিলাদের প্রেগনেন্সির পিরিয়ড আমরা টর্চ টেস্ট করতে দিই তার ভিতরে কি ধরনের চেঞ্জ এসেছে
সেটা যদি না ঠিকমতো জানতে পারেন আপনি নিজেও যেমন ভয়তে থাকবেন তেমনি রোগীকেও কখনো সন্তুষ্ট করতে পারবেন না তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার চিকিৎসাটা কিন্তু অনেক সময় ভুলে ভরা থাকতে পারে হয়তো রেজাল্ট পেয়েছেন রোগী ভালো হয়েছে কিন্তু আপনি কখনো অ্যানালাইসিস দিতে পারবেন না একটা রোগী হয়তো ভালো হয়েছে কিন্তু নটাতে আপনি ফেলিওর হয়েছে যদি এক থেকে দশের মধ্যে না হোক আপনি যদি আটটের রোগীকেও যদি সারাতে চান তাহলে আপনাকে কিন্তু মায়াজামের সাথে সাথে বর্তমান যেভাবে চিকিৎসা হচ্ছে সেগুলোকে জানা উচিত TORCH টর্চ এক ধরনের ভাইরাল ইনফেকশন যখন কোন প্রসূতি মা আমাদের কাছে আসে বা সেই সময় যদি আমরা শুনতে পারি ডিউরিং অ্যাসপেশন পিরিয়ড অর্থাৎ গর্ভাবস্থা সে মিজেলস রুবেলা মাম্পস বা অন্য কোনো প্রকার ভাইরাল ইনফেকশন হয়েছিল তখন আমরা ধরে নিতে পারি যে তার ভ্রূণ অর্থাৎ যে বাচ্চাটা আসবে তার জেনেটিক লেভেলে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে ভারতে এটা বৈধ যদি কোনো প্রকারে জানা যায় টর্চ টেস্ট করে যে সে টর্চের দ্বারা আক্রান্ত হয়েছে বা এফেক্টেড হয়েছে তাহলে কিন্তু আমরা এফটিপি করিয়ে নিতে পারি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি এক কথায় যাকে বলা হয় অ্যাবর্শন কারণ একটা অসুস্থ বিকলাঙ্গ সন্তান জন্ম দেবার অর্থই হচ্ছে সে শুধু বাবা মার বোঝা নয় সারা দেশের বোঝা তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে সে বাচ্চাটা চিরদিন অসুস্থ হয়ে থাকবে অতএব আমাদের নৈতিক কর্তব্য করে টর্চ টেস্ট করে দেখে নেওয়া যে সে অসুস্থ আছে কিনা যদি টর্চ টেস্ট পজিটিভ হয় অর্থাৎ টক্সোপ্লাজম ক্যান্ডি যদি হয় তাহলে দেখে রাখবেন বাচ্চাটার ভিতরে দেখা যাবে হাইড্রোসেফালাস ডিসফাংশন ইন্টারক্রেনিয়াল ক্যালসিফিকেশন ও মানে চাদার্স অর্থাৎ হেপাটাইটিস বি যদি আমরা রুবেলার রোগী পাই মানে মা যদি রুবেলাতে এফেক্টেড হয় গর্ভাবস্থায় তাহলে বাচ্চার কার্ডিয়াক ডিফেক্ট সেন্সোরিয়াম হার্ট লস ক্যাটারাক্ট মাইক্রোসেফালাস মাইক্রোমেগালি ইনটেস্টাইনাল নিউমোনাইটিস মাইটোকাইন্ডাইলিস ডিস্টারবেন্সেস অফ বোন গ্রোথ এবং ইন্টার ইউটেরাইন গ্রোথ ডিটারমেশন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে আমি বলছি না আধুনিক বিজ্ঞান বলছে আধুনিক বিজ্ঞান মানে বর্তমান যুগে দাঁড়িয়ে যে ভাইরাল টক্সিকোলজির যে জায়গাগুলো তারা বলছেন এবং তাছাড়া বড় ব্যাপার হচ্ছে কার্ডিওলজি মিডগাইনেতে মানে অবস্টেটিক্সে নয় মিডওয়াইফারিতে এই জিনিসটা খুব বেশি করে পড়ানো হয় সাইটোমেলাইন ভাইরাস সেখানে আমরা পাবো মাইক্রোসেফালাস আমরা পাবো জন্ডিস আমরা পাবো পারপিউরা হেমাটোস্প্লেনোমেগালি ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেডিয়েশন এবং সিমপ্লেক্স ভাইরাস যেটা টর্চের লাস্টের কথা সেটা হচ্ছে স্কিন ভেসিকলস মাইক্রো হাইড্রোসেফালাস ভাস্কুলার স্কিন রাসেস ক্যারাইটো কনজাংটোভাইটিস মেনিনজোসেফালাইটিস সেপসিস এবং হেপাটিক ফেলিওর এতগুলো রোগ যেগুলো ইনহেরিটেড অর্থাৎ বংশ পরম্পরায় চলে আসতে পারে যদি দেখা যায় টর্চের জন্য ঘটেছে তাহলে কিন্তু আমরা সেখানে এমটিপি করতে দিই এরকম দেখুন ভাইরাস দেখা যায় না মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া সেটা মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া তার রোগের প্রভাব বিস্তার করে তার টক্সিকোলজির মাধ্যমে যেটাকে যে কোনো এলোপ্যাথিক ওষুধ বা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে থামিয়ে দেওয়া যায় কিন্তু ভাইরাস জেনেটিক লেভেলে যে ধরনের পরিবর্তন আনে সেটাকে কিন্তু সামলানো যায় না কোনো প্রকার মেডিসিন দিয়ে তখনই কিন্তু আমাদের সেই মাইজোমেটিক মেডিসিনের দরকার পড়ে যদি আমরা ঠিকভাবে মাইজোমেটিক ব্যাপারটাকে বুঝে নিতে পারি অর্থাৎ কি রোগী আক্রান্ত হয়েছে বুঝতে পারি তার এগেনস্টে অর্থাৎ ওই যে একটু আগে কথা বললাম অ্যান্টি সেই সূত্র ধরে আমরা মাকে যদি সেই ওষুধগুলো খাওয়াতে পারি এবং 3-4 মাস পরে যদি আমরা ইউএসজি করে বাচ্চাটার পরিস্থিতি বুঝে নিতে পারি তখন নিশ্চিতভাবে আমরা জানতে পারবো যে সে কতটা ইমপ্রুভমেন্ট করেছে আরেকটা ঘটনা ঘটে যে সকল মহিলারা মা হতে পারছেন না তাদের জন্য কিন্তু আমরা টর্চ টেস্ট করি আমরা জেনে নিতে চাই যে তার আগে অর্থাৎ সেই
মহিলাকে যিনি এখন গর্ভবতী হতে পারছেন না তিনি যখন গর্ভাবস্থায় ছিলেন তখন মায়ের কি ধরনের রোগ ছিল সালফিনজাইটিস একটা খুব বড় রোগ টর্চের পজিটিভ ভাইরাস আক্রমণের জন্য হয় আজকে এলোপ্যাথি শাস্ত্রে যে জিনিসটা বলছে আমরা কিন্তু হোমিওপ্যাথি গেলে তখন ভ্যাকসিন নিলাম বা টিউবার গুলি নাম এবং অতি অবশ্যই মেডুইনাল এবং ফুজা এই দুটো মেডিসিন দিয়ে মাকে গর্ভবতী করতে পারি মেডিসিন দিয়ে অ্যাকচুয়ালি বা মানে তার সেই স্টিগমাটাকে আমরা কাটিয়ে তুলতে পারি তাহলে কি দাঁড়ালো রেজাল্ট রেজাল্ট থেকে জানতে হবে আমাদের কি রোগ হয়েছিল যেটা কালকে প্রকাশ মল্লিক বলছিলেন বা আমি আমার বইয়েও বলেছি যে সোয়াপোকা দেখে বুঝতে হবে যে প্রজাপতিটা কিরকম দুদিন পরে সেটা কি আকৃতি নেবে অথবা উল্টোটা হচ্ছে যে প্রজাপতি দেখে আপনাকে বুঝে নিতে হবে সে একদিন কি ধরনের গুটু পোকা হয়েছিল অর্থাৎ মাসোমেটিক স্টেটের কোন জায়গা দাঁড়িয়েছিল মাসোম প্রহেলিতময় কিন্তু একটু যদি আপনারা প্র্যাকটিস অফ মেডিসিন করেন একটু যদি সেই আইনস্টাইনের মতো কল্পনা করতে পারেন আর হ্যানিম্যানের মতো সেই কল্পনাকে যদি বাস্তবায়িত করতে পারেন তাহলে আমি মনে করি মাসোম তত্ত্বের মতো এত সহজ এত নিখুঁত এবং এত বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা খুব কম সায়েন্সে আছে দেখবেন কয়েকদিন আগে আসলে জ্ঞানের তো শেষ নেই আমি শব্দটা আগে জানলেও ঠিক সেইভাবে পড়িনি উপলব্ধি করিনি কারণ যে শব্দটা আমরা জানি না আমাদের চোখ বা আমাদের কান কখনো সেটা শুনতে পারে না আমি কিছুদিন আগে গত সপ্তাহে একটা রোগী পেয়েছিলাম যার রোগীর ভাষা হচ্ছে যে আমার টিবি নয় কিন্তু জানেন টিবির ওষুধ দিতে পারছে না কারণ টিবি নয় কিন্তু ডাক্তারবাবু বলছেন টিবির মতোই প্রেসক্রিপশন দেখলাম তাতে লেখা আছে প্রিজাম্পটিভ টিবি যেহেতু প্রিজাম্পটিভ টিবি তারা কিন্তু টিউবারকুলোসিসের জন্য ডট চিকিৎসা দিতে পারছেন না আমি সঙ্গে সঙ্গে ডিকশনারি খুললাম প্রিজাম্পটিভ বলতে ঠিক মানে কি কেন ওরা প্রিজাম্পটিভ টিবি একটা টিক মার্ক দিয়ে রেখেছেন অথচ ডট চালু করতে পারছেন অথচ বলছেন পেশেন্টটা রোগা হয়ে যাচ্ছে তার সর্দি কাশি হয়েছে এবং সে টিবির ইতিহাস আছে ওর গ্ল্যান্ড গুলো ফুলেছে মানে আমরা যাকে আমরা যেখানে টিউবার করে নাম দেবো বা ভ্যাকসিন নাম দেবো বলে নিশ্চিত আমরা জানি তার হেরিডিটিতে সেই টিউবার গ্লোসিসের মাসাম বয়ে বেড়াচ্ছে কিন্তু তারা দিতে পারছেন না তার লিখে রেখেছেন রিজাপটিভ টিবি রিজাপটিভ কথা অ্যাকচুয়াল মানে হচ্ছে প্রত্যক্ষ প্রমাণহীন অন্যান্য প্রমাণাদির দ্বারা ভিত্তি করে দেওয়া সিদ্ধান্ত প্রত্যক্ষ প্রমাণহীন কারণ তারা টিউবারকুলার ব্যাসিলাস তার ভিতরে পায়নি সেই জন্য প্রত্যক্ষ প্রমাণিত কিন্তু আনুষঙ্গিক যত কিছু পেয়েছেন সেগুলোতে প্রমাণিত হচ্ছে যে সে টিবিতে আক্রান্ত একটা টিক মার্ক দেওয়া আছে সেইভাবে যারা হ্যারিসন এবং ডেভিডসন তাই বারবার বলি কমপ্লিট হোমিওপ্যাথি ডাক্তারি পড়তে গেলে শুধু মেটিমেটিক অর্গানিক করলে চলবে না প্র্যাকটিস অফ মেডিসিন খুব ভালো করে পড়ুন টক্সিকোলজি পড়ুন জুরিস পড়ুন গাইনি অবস্টেটিক্স পড়ুন প্যাথোলজিক্যাল নন প্যাথোলজিক্যাল বা ফিজিওলজিক্যালি নর্মাল কোন কোন জায়গায় প্যাথোলজি সমস্ত সিমটম থাকে অথচ সেটা প্যাথোলজির আন্ডারে পড়বে না আপনাকে কিন্তু বুঝতে হবে যেমন ম্যালেরিয়া লাইক সিমটম ম্যালেরিয়ার সমস্ত সিমটম পেলেন কিন্তু আপনি প্লাজমোডিয়াম ভাইরাস বা প্লাজমোডিয়াম ফ্যালসিফোরাম পেলেন না তাহলে কিন্তু আপনি ট্রিটমেন্ট দিতে পারছেন না কিন্তু আমরা যারা হোমিওপ্যাথি করি আমরা ডিজিজে বিশ্বাস না করে তার সেই মাইজোমেটিক কনসেপ্টটাকে নেবার চেষ্টা করি তখন কিন্তু আমরা ইন্টারমিডিয়েট ফিভারের জন্য যে সকল ওষুধ হয় আমরা সেগুলো দেবার চেষ্টা করি ঠিক সেইভাবেই দেখবেন প্র্যাকটিস অফ মেডিসিনে এক্সামিনেশন প্যাথোলজিক্যাল রিপোর্ট ইমপ্রেশন অবজারভেশন বলে একদম প্রচুর শব্দ আছে সব থেকে যে শব্দটা আমাকে খুব মাথায় ঘামিয়ে দিয়েছিল সেখানে দেখবেন হ্যারিসনে বারবার লেখা আছে আফটার সেভারাল অবজারভেশন আফটার সেভারাল অবজারভেশন মানে বারবার পরীক্ষা নিরীক্ষা করে এই জিনিসটা জানা গেছে যদি আজকে মডার্ন সায়েন্সের
হ্যারিসনের যেটা 14th edition এখন সারা পৃথিবীব্যাপী চলে তাতে যদি ওই কথাটা লেখা থাকে আচ্ছা ওটাই কি মাজমের একটা রূপান্তরিত জায়গা নয় একটু চিন্তা করে দেখুন সেখানে তারা বলছেন লেটেন্ট সিফিলিস লেটেন্ট টিউবারকুলোসিস লেটেন্ট গনোরিয়া এবং লেটেন্ট আর যে সকল ইনফেকশিয়াস এর জায়গা দেখবেন আমরা সেই জায়গা থেকে বলেছি কনস্টিটিউশন অথবা এফেক্টস অফ দ্য ডিজিজ অতএব যে টর্চের কথা আমি যেটা বলছিলাম অতএব টর্চ যদি কখনো পজিটিভ হয় যেটা হয় এবং তখন আপনারা দেখবেন সেই রিপোর্টের মধ্যে দেয়া থাকে যে কোন ধরনের ভাইরাস তাকে ইনফেক্টেড করেছে প্রত্যেকটা ভাইরাসের এগেনস্টে অ্যাকর্ডিং টু সিমটম আমরা কিন্তু সেই মেডিসিন গুলো দিই এবং তাতে প্রভূত পরিমাণে উন্নতি পাই মুক্তার বলে একজন ভদ্রলোক বেশ কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন তার স্পার্ম কাউন্ট মাত্র 10 বিলিয়ন কিন্তু কোনোভাবে ফিমেল অর্গান সমস্ত ঠিক আছে কিন্তু কোনোভাবে দেখে বাড়ানো যাচ্ছিল না অটোমেটিক্যালি সিস্টেমেটিক ভাবে অশ্বগন্ধা চায়না অ্যাভেনা বা যেগুলো ওষুধগুলো দেওয়া যায় দেওয়া হয়েছিল ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলাম ভাই তুমি একটু খোঁজ নিয়ে দেখো তুমি যখন মায়ের পেটে ছিলে তখন মা কি কি রোগে ভুগেছে খুব কঠিন কাজ মাকে চট করে পাওয়া যাচ্ছে না বাড়িতে গেছে জেনেছে মা পরিষ্কার করে দিয়েছে না সেরকম তো কোনো রোগ ছিল না দ্বিতীয়